আসসালামু আলাইকুম, আমি বিল্লাল খান সাকিব। আজকে আরেকটি নতুন বিজনেস অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের বিষয় হচ্ছে স্টক লটের ব্যবসা কীভাবে করা যায়, স্টক লটের ব্যবসার খুঁটিনাটি এবং স্টক লটের ব্যবসা করতে গেলে কী কী ব্যাপারগুলো মাথায় রাখতে হয় সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। আমাকে অনেকে বলেছেন যে কীভাবে স্টক লটের ব্যবসার করা যায় অথবা ডিটেলস কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে স্টক লটের ব্যবসাগুলো ভালো করা যায় সেই নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, যার কারণে আমি আজকে এতদিন অ্যানালাইসিস করে অনেকগুলো পয়েন্ট বের করে দেন ওগুলা নিয়ে আমি আজকে ব্রিফ করছি। তো গার্মেন্ট শিল্পের বেশ কয়েকটি কারণেই পোশাক স্টক হয়ে যায়। শিপমেন্ট ক্যান্সেল, শিপমেন্ট ডিলে, কন্টিনিউয়াস রিচেক, এলসি প্রবলেম অন্যতম কারণ। তো কিছু কিছু বায়ার বিভিন্ন অজুহাতে শিপমেন্ট ক্যান্সেল করে যাতে সে নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে পণ্যগুলো ক্রয় করতে পারে। মূলত কোন পণ্য স্টক হয়ে গেলে নির্ধারিত মূল্যের চেয়ে দাম কমে যায়, এই সুবিধাটি বিভিন্ন মহল ভোগ করে। বর্তমানে বিদেশি বায়াররা স্টক লটের প্রতি খুব বেশি ঝুঁকে পড়েছেন। স্টক লট বিভিন্ন সংখ্যার হতে পারে, একে আমরা দুভাগে বিভক্ত করতে পারি, শর্ট কোয়ান্টিটি স্টক লট এবং লং কোয়ান্টিটি স্টক লট। শর্ট আর লং এর মাঝে পার্থক্য নিশ্চয়ই আর ব্যাখ্যা করতে হবে না। যাই হোক, এই খাতে বিনিয়োগ খুব লাভজনক। প্রথমত এই পণ্য পচে না, যত্ন নিলে নষ্ট হয় না, উপরোক্ত একটি চাহিদা অত্যধিক। স্টকগুলোকে আমরা আরও দুটি ভাগে ভাগ করতে পারি, ব্র্যান্ডেড ও নন ব্র্যান্ডেড। সমগ্র বিশ্বে যে ব্র্যান্ডগুলো সুপরিচিত সেগুলো বলা হয় ব্র্যান্ডেড। বিশ্বব্যাপী সুপরিচিত ব্র্যান্ডগুলোর অনেক লম্বা লিস্ট রয়েছে, আর ব্র্যান্ডেড পণ্যগুলো স্টক লটে একটু বেশি চলে। ব্র্যান্ডেড স্টক লট ক্রয় করাটা বুদ্ধিমানের কাজ, আর এতে লাভও বেশি হয়। বিশ্বব্যাপী সুপরিচিত ব্র্যান্ডগুলো হচ্ছে গুচি, বার্বার, ল্যাকোস্টার, নাইক, হুগো বস, হলিস্টার, জি স্টার, লিভস, ডিজেল, এইচএনএম। স্টক পণ্য কেনার ক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে মালামালের পেমেন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক এলসির মাধ্যমে করুন, বা ব্যাক টু ব্যাক এলসিতে কাজ করুন। লোকাল হতে হলে সেটাকে হ্যান্ড ক্যাশে পেমেন্ট করতে পারেন। বায়ার পেয়ে আবেগী হয়ে যাবেন না, ভালো করে তার ব্যাকগ্রাউন্ড জেনে নিন। কোথা থেকে নেয়, কী পরিমাণ নেয়, কাদের সাথে লেনদেন করে তার খোঁজ খবর নিন। তাহলে আপনি তার সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন, ভালো একটা নলেজ গ্যাদার করতে পারবেন এবং তার সাথে ডিল করতে পারবেন। অনেক বায়াররা আসলে চিট করে থাকে, তো তাদের কাছ থেকে একটু সাবধান থাকতে হবে। এই জন্য তার সম্পর্কে জেনে শুনে নিতে হবে। অনেকেই প্রোডাকশনের নাম করে স্যাম্পল করিয়ে বিদায় নেয়, এদের কাছ থেকে দূরে থাকতে হবে। তো কিছু মানুষ থাকে শুধু সুযোগ সন্ধানী, সব কিছুর মধ্যেই, সব বিজনেসের মধ্যে এরকম লোক থাকে, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। যেহেতু টাকা পয়সার বিষয় আছে, তাই প্রাইজের ব্যাপারে স্ট্রেইট ফরওয়ার্ড হওয়া ভালো। প্রাইস ফ্যাক্ট হলে হতাশ হওয়া যাবে না। স্টক লট ব্যবসার সহজ একটা থিওরি হলো, যা কেনার সময় লাভ হয় না তা বেচার সময়ও লাভ হয় না। প্রায় ব্যবসার মূল বিষয়টি হলো প্রোডাক্ট প্রাইস, তাই ব্যবসা করার আগে প্রাইস আর কোয়ালিটি নিয়ে ভাবুন যে আসলে আমি এই জিনিসটা কিনছি, কেমন প্রাইসে কিনছি, এটা কেমন প্রাইসে যাবে, আমি কত টাকা লাভ করতে পারবো, বা যে কিনবে সে কীরকম দামে বিক্রি করতে পারবে, আমি লাভ করতে পারবো কিনা, এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে। লটের রিজেকশনের কারণ জেনে নিন, যে আপনি যে লটটা কিনবেন সেই লটটা রিজেকশন যে হয়েছে কেন হয়েছে তার কারণটা জেনে নেওয়া বেটার। বড় ভলিউম লট কেনার জন্য হায়ার করা এক্সপার্ট রাখতে পারেন, এতে আপনার রিস্ক মিনিমাইজ হবে। আপনি অনেক বিশাল লট কিনতে যাচ্ছেন বাট আপনার এই সম্পর্কে একটু নলেজ কম আছে, তখন আপনি বিশেষ করে বিভিন্ন অনেক মানুষ থাকে যারা এই সম্পর্কে জানে, তাদেরকে আপনি হায়ার করে নিতে পারেন, তাহলে আপনার অনেকগুলো রিস্ক মিনিমাইজ হয়ে যাবে। কিছু কিছু বায়ার প্রথমে টাকা লেনদেন ভালো করলেও পরে বড় লটের মাল নিয়ে টাকা দেয় না, তাই সাবধানে কাজ করুন। এইরকম ব্যক্তিদের হাত থেকে সাবধানে থাকবেন, তারা অনেক রিস্কি হয়, আর প্রথমে ভালো একটা সম্পর্ক ক্রিয়েট করে পরে কিন্তু আর ভালো অবস্থানে থাকে না। তো এগুলো একটু মাথায় রাখতে হবে, তাদের সাথে সাবধানে হ্যান্ডেল করতে হবে। বাকিতে মাল দেওয়া যাবে না, কারণ মূলধন একবার হারলে তার পাবেন না। স্টক লটের ব্যবসায় মোটামুটি ভালো টাকা নিয়ে মাঠে নামতে হয়, আর বাকি দিলে অনেক সময় ওগুলা উঠাতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক টাইম ওয়েস্ট করতে হয় তাদের পিছনে, যার কারণে বাকিতে মাল না দেওয়াটাই বেটার।
স্টক লট কেনার আগে তার পার্টি হাতে রাখুন, এতে রিস্ক কমে যাবে। স্টক লট কেনার আগে পার্টি হাতে রাখুন, এতে রিস্ক কমে যাবে। রিস্ক পার্টি হাতে থাকলে কিন্তু আপনার প্রোডাক্টটা কিনে আবার ওই পার্টিকে ধরে দিতে পারছেন, এতে কিন্তু আপনার রিস্কটা কমে যাচ্ছে। প্রোডাক্ট দেখে কিনুন, যেমন বাংলাদেশের লোকাল মার্কেট চলার মতো লট কিনুন, যেমন ডেনিম প্যান্ট শার্ট পোলো শার্ট টি শার্ট, এগুলো বাংলাদেশে একটু বেশি চলে, যার কারণে এগুলো বেশি কেনাটা বেটার। আর এগুলো কিনলে আপনি সহজেই বিক্রি করতে পারবেন। অপ্রচলিত কিছু প্রোডাক্ট যা আমাদের বাংলাদেশের মার্কেটের সাথে বা কালার এর সাথে যায় না, যেমন লিঞ্জারি, ভিকিনি, সুইম স্যুট, সেক্সি শর্টস, এমন প্রোডাক্টগুলি না কেনেই ভালো, কারণ এগুলোর জন্য আমাদের মার্কেট সীমিত। অনেক বায়ার আছে যারা স্যাম্পল দেখার কথা বলে আর স্যাম্পল ফেরত দেয় না, পরিচিত লোক ছাড়া কাউকে স্যাম্পল দেওয়া যাবে না, যদি দেন তাহলে হয়তো বা সে এদিক সেদিক করতে পারে, তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এই ব্যবসা শুরুর আগে যারা পুরাতন তাদের সাথে থেকে কিছুদিন ব্যবসা শিখতে হবে, হুট করে কিছুই করা ঠিক হবে না, কারণ তারা নলেজ রাখে ব্যবসা সম্পর্কে, তারা যেহেতু ব্যবসা করছে তারা ব্যবসাটি সম্পর্কে ডিটেলসে জানে, যার কারণে আপনি তাদের সাথে থেকে ব্যবসাটা পুরোপুরিভাবে শিখতে পারেন। কাপড় আর গার্মেন্টসের কোয়ালিটি সম্পর্কে ব্যাপক ধারণা থাকা চাই, কারণ নারায়ণগঞ্জ এবং গাজীপুরের কিছু জায়গায় বিদেশি গার্মেন্টসের ডিজাইন কপি করে নামি দামি ব্র্যান্ডের স্টক বলে চালিয়ে দেওয়া হয়, তাই এই ধরনের স্টক ক্রয় করা থেকে সাবধান থাকা চাই। এই ব্যবসা করার আগে স্টক লটের সোর্স কোথায় তার ধারণা থাকতে হবে, কারণ আপনি সোর্স না জানলে আপনাকে মিডিয়া ভায়া হয়ে কিনতে হতে পারে, আর ভায়া মানে প্রফিট কম আর রিস্ক বেশি। আপনার হাতে দেশি বায়ার ছাড়াও বিদেশি বায়ার থাকতে হবে, আর বায়ারদের ঠিকানা ডিরেক্টরি নেট থেকে সংগ্রহ করে রাখতে পারেন। স্টকের পরিমাণ কম হলে প্রাইস বেশি হওয়া স্বাভাবিক, খুব বেশি সমস্যা না হলে বায়ারদের কম প্রাইস বলবেন না, তার কারণ হলো একবার কম প্রাইস হলে পরের বার তারা বেশি প্রাইসই নিতে চায় না। বস্তা করা স্টকের ক্ষেত্রে একটা সমস্যায় অনেকেই পড়েন, অনেক সময় বিক্রেতা ভালো বস্তার সাথে গোপনে খারাপ বস্তা ঢুকিয়ে দেয়, অনেকেই এইভাবে সর্বশান্ত হয়ে যায়, এই ব্যাপারটা এই জন্যই খেয়াল রাখতে হবে। এই সেক্টরের ব্যবসা নির্ভর করে বায়ারের উপর, তাই আগে বায়ার খুঁজুন পরের ব্যবসা। যদি পারেন ডিরেক্ট ফ্যাক্টরি থেকে মালামাল কিনুন, এতে লাভের পরিমাণ বেশি হবে, ব্যবসা করে মজা পাবেন। আর মাল পলি করার মানে এই নয় যে এটি 100% ভালো, মনে রাখতে হবে ভালো মান কখনো স্টক হয় না, স্টক মানে ধরে নিতে হবে 60% খারাপ, তাই কেনার সময় আবেগই কম হতে হবে। বায়ারের জেনুইন কপি অনেক সময় 100% কপি করে লোকালি প্রডিউস করা হয়, একে মাস্টার কপি বলা হয়, একে একে বোঝা খুব কষ্টকর, বায়ার মাস্টার কপি কিনতে চায় না। স্টক লট মানে 100% কোয়ালিটি ফুল নয়, 100% ওকে হলে তার স্টক লট হতো না। স্টক লট মানে 40% পিওর, তাই কেনার সময় 100% ওকে বললে তা ঠিক হয় না, তো যারা 100% ওকে বলবে তাদের একটু সাবধানে হ্যান্ডেল করবেন। আপনি নতুন হয়ে থাকলে প্রথমে ক্ষুদ্র বিনিয়োগ দিয়ে আরম্ভ করতে পারেন, এই যেমন 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকার মধ্যে আপনি শর্ট কোয়ান্টিটির স্টক ক্রয় করতে পারেন, এক্ষেত্রে লং কোয়ান্টিটির পণ্যেরও কিছু অংশ ক্রয় করে রাখতে পারেন, যদি সেই লট পার্শাল কোয়ান্টিটি সেল সাপোর্ট করে, তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন, তাহলে এই স্টক লটের ব্যবসায় আপনি সফল হতে পারবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন, এবং অন্য কোন বিজনেস আইডিয়া নিয়ে আপনাকে জানতে চান অথবা বিজনেসের ডিটেলস জানতে চান সেই ব্যাপারে জানতে চাইলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে আমি ওই ব্যবসা নিয়ে অ্যানালাইসিস করে আপনাকে ডিটেলসে সেটা ব্রিফ করতে পারবো এবং আপনি সেটা নলেজ রাখতে পারবেন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।